আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী সোনারগাঁয়ের একদম মেঘনা তীরবর্তী একটি বাজারে, যাই বাজারটির নাম হচ্ছে বৈদ্যের বাজার। এখানে আসলে আপনারা একদম তাজা ফ্রেশ তরতাজা মাছগুলো পাবেন। আপনাদেরকে আজকে আমরা সেই বাজারটি ঘুরিয়ে দেখাবো। সবাইকে বলে রাখি, এখানে কিন্তু জেলেরা একদম সরাসরি সকালবেলা মাছটা ধরেই সরাসরি এখানে নিয়ে আসে এবং একদম ফ্রেশ মাছগুলো এখানে পাওয়া যায়। তো চলুন আপনাদেরকে বাজারটি সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করি এবং বাজারটিতে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। আমরা বাজারে চলে এসেছি, বাজারে এইমাত্র আমরা প্রবেশ করলাম। দেখা যাচ্ছে বাজারের দুই পাশে, এই যে একদম রাস্তার মধ্যে বাজারের দুই পাশে আপনার বিভিন্ন মাছ ব্যবসায়ীরা মাছগুলো নিয়ে বসে আছে। যে আপনারা বোয়াল মাছগুলো দেখছেন, এগুলো কিন্তু কিছুক্ষণ আগেই ধরা, একদম ফ্রেশ বোয়াল। সচরাচর আপনি বাজারে গেলে কিন্তু এইরকম ফ্রেশ মাছ কোথাও পাবেন না। এখানে আসলে আপনি দেশি বিভিন্ন মাছ পাবেন, যে মাছগুলো সচরাচর বাজারে পাওয়াই যায় না। ফ্রেশ তো পরের বিষয়, খুবই সুন্দর একদম ফ্রেশ মাছ। দেখুন যে ট্যাংরা মাছ, তারপরে দেশি আরও যে মাছগুলো রয়েছে এগুলো এখানে খুব ফ্রেশ পাওয়া যায়। তাছাড়া আরেকটা বিষয় সবাইকে বলি, এখানে কিন্তু মাছের দাম খুবই সীমিত, খুবই সীমিত দামে মাছ পাওয়া যায় বাজারটিতে। কারণ এখানে যারা মাছ কিনে সবাই বেশিরভাগই পাইকারি এখান থেকে কিনে নিয়ে যায়, কিনে নিয়ে লোকাল মার্কেটগুলোতে তারা বিক্রি করে। তা আপনারা চাইলে, যারা অনেক মাছ কিনেন বা ফ্রেশ একটু তাজা মাছ চান, তারা এসে এখানে থেকে কম দামে ভালো ফ্রেশ মাছ নিতে পারেন। এই যে ইলিশগুলো দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ ইলিশ, একটা ইলিশও কিন্তু বরফ দেওয়া নাই, হয়তো সর্বোচ্চ আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ইলিশগুলো জেলেরা ধরেছে, ধরে এখানে নিয়ে এসেছে। এছাড়া এখানে মাছগুলো নিলামেও বিক্রি করা হয়, নিলামে এখানে মাছের দাম তোলা হয়। নিলামে একটি দাম তোলার পরে যিনি সর্বোচ্চ দাম বলতে পারেন তার কাছে মাছগুলো বিক্রি করা হয়। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে আসলে অবশ্যই আপনাদেরকে ভোর 5টার মধ্যে থাকতে হবে, কারণ এখানে বাজার শুরু হয় 4:30-5টা থেকে শুরু করে সকাল 7টার মধ্যে এই বাজারটা শেষ হয়ে যায়। আবার আপনি 12টায় আসলে পাবেন, তখন হয়তো বা এরকম ফ্রেশ বা এরকম তাজা মাছ নাও পেতে পারেন। আমরা এখন এসেছি, এখন বাজে সকাল ছয়টা। আমরা ফজরের নামাজের পরে বের হয়ে গিয়েছি, আমরা দুই ভাই চলে এসেছি এখানে। এখানে আসার পরে দেখলাম খুবই ভালো এবং ফ্রেশ মাছ। আমরা চেষ্টা করি বাজারগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে জানানোর জন্য, কোথায় ভালো ফ্রেশ মাছ পাওয়া যায়, কোথা থেকে আপনি কম দামে ভালো মাছ পাবেন। যারা মাছ প্রেমী আছেন তারা অবশ্যই আশা করি এগুলো তাদের জন্য উপকার হবে। আর মাছ প্রেমী মানুষ নাই এরকম খুবই কম আছে যে মাছ পছন্দ করে না। এই যে ইলিশগুলো দেখতে পাচ্ছেন, একদম টাটকা ইলিশ, এত টাটকা ইলিশ সচরাচর আমরা বাজারে পাই না, আমরা পাই বরফ দেওয়া ইলিশ। তো যারা একদম ফ্রেশ টাটকা ইলিশ চান এখানে আসতে পারেন, ভালো ফ্রেশ ইলিশ পাবেন। এই যে উপরের ইলিশগুলো দেখছেন, এক একটা ইলিশ মিনিমাম 1.5 কেজি থেকে আরও বেশি হবে, 1.5 কেজির নিচে একটা ইলিশ হবে না। এবং প্রাইস খুবই সীমিত প্রাইসে এখানে মাছ পাওয়া যায়। 7টার পর আসলে আর এই মাছগুলো দেখা যাবে না। এই যে দেখুন কি ফ্রেশ তাজা চিংড়িগুলো, অনেক বড় সাইজের চিংড়ি, দেশি মাছ, তারপরে এই যে দেশি ট্যাংরা মাছগুলো এখান থেকে এসে আপনারা নিতে পারেন, দেখতে পারেন। আমরা এখানে আসার পর থেকে দেখছি যে একটু পর পরে জেলেরা একদম ফ্রেশ ফ্রেশ মাছ ধরে নদী থেকে সরাসরি নিয়ে আসছে বাজারে। এটা কিন্তু একদম মেঘনা তীরবর্তী একটি বাজার, বাজারটির নাম হচ্ছে বৈদ্যের বাজার, তাকে বলে বৈদ্যের বাজার। আপনারা যদি কেউ আসতে চান তাহলে এটা আমাদের ঐতিহ্যবাহী সোনারগাঁ থানায় পড়েছে। সোনারগাঁয়ে এসে আপনি সিএনজি অটো বা রিক্সা যে কোনো কিছু দিয়ে বৈদ্যের বাজার বললেই আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে আসলে আপনি ভালো ভালো মাছ পাবেন, চিংড়ি, ট্যাংরা, দেশি মাছ, ইলিশ মাছ। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এখানে চিংড়ি এবং ইলিশ মাছগুলো।
এত তাজা চিংড়ি, এত তাজা ইলিশ আমি এর আগে আসলে বাজারে নর্মাল লোকাল মার্কেটগুলোতে কখনোই পাওয়া যায় না। তো আপনারা যারা চান ভালো মাছ নিতে, ফ্রেশ মাছ, তারা এখানে আসতে পারেন, দেখতে পারেন। এই ছিল আজকের মতন, আপনাদেরকে মাছের বাজারটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি, আশা করি ভালো লাগছে সবার। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং কী ধরনের ভিডিও আপনারা পেতে চান আমাদেরকে জানাবেন, এবং ভালো মাছের বাজার যদি আপনাদের জানাশোনা থাকে আমাদেরকে জানাবেন, অবশ্যই আমরা সেই বাজারগুলো পর্যবেক্ষণ করবো এবং ভিডিও করে আপনাদেরকে আবার উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।